হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিয়ার ডু ম্যাথমেটিক্স তো এখন আমরা ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট থ্রি এর অঙ্কগুলি সমাধান করব তো দেরি না করে সবার প্রথমেই যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এই অঙ্কগুলো করার জন্য যে কয়েকটি সূত্র আমাদের কাজে লাগবে তার মধ্যে বিশেষভাবে তিনটি সূত্র খুব গুরুত্বপূর্ণ যেগুলো প্রায় প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমরা বারবার ইউজ করব তো সেই তিনটে সূত্র আমি তোমাদের একবার বলে দিই প্রথম সূত্রটা হচ্ছে যেটা আমরা বারবার ইউজ করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তোমাদের বইতে সব এক্স ওয়াই দিয়ে আছে আমি সেই জন্য লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র সূত্রটা কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা এর পরের সূত্রটা কি পরের যে সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরের সূত্রটা কি এক্স প্লাস ওয়াই কিউ এই সূত্রটা আমরা খুবভাবে ইউজ করবো এটার সূত্র হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ভালো করে দেখো মনে রাখার একটা উপায় বলে দিই এক্স মাইনাস ওয়াই হবে মাইনাস এক্স আর ভিতরে সব প্লাস দ্বিতীয়টার প্লাস আছে ফলে প্রথমেরটা প্লাস আর ব্যাকেটের ভিতরে মাঝের পদটা শুধু মাইনাস মনে থাকবে যখন মাইনাস আছে প্রথমেরটা মাইনাস ব্যাকেটের ভিতরে মাঝের পদটাও প্লাস তখন প্লাস আছে প্রথমেরটা প্লাস আর ব্যাকেটের ভিতরে মাঝের পদটা মাইনাস এইটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক বোঝা গেল তো এই সূত্রগুলোকে বলে এক্স কিউ মাইনাস কিউ আর এক্সকিউ প্লাস ওয়াই কিউ এর উৎপাদকের বিশেষ ধরনের সূত্র এইগুলো দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউকে এই একটা উৎপাদক আর একটা উৎপাদকের গুণফল আকারে লেখা আছে এক্স প্লাস এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদকের গুণফল আকারে লেখা আছে সেই জন্য এইগুলোকে বলে উৎপাদকে বিশ্লেষণের সূত্র দেরি না করে চলো প্রথম অঙ্কে চলে যাই একের অঙ্কটা কী বলেছে টি টু দি পাওয়ার নাইন মাইনাস পাঁচশো ওকে তাহলে টি টু দি পাওয়ার নাইন মাইনাস তাহলে দেখো এখানে কী আছে টি টু দি পাওয়ার নাইন তাহলে আমি সূত্র জানি সব পাওয়ারের এ কিউ মাইনাস বি আর এ কিউ প্লাস বিকিউয়ের এখন মাঝে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র লাগানোর কোনো জায়গা নেই আর এটা আছে এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাঝে মাইনাস আছে এরও এরও আছে কিন্তু এর পাওয়ারটা দেখো নয় নয়কে তো কোনো কিছু স্কোয়ার একবারে লেখা যাবে না পাওয়ারটা তো বিজোড় তাহলে যখনই পাওয়ারটা বিজোড় সংখ্যা থাকবে এরকম বিজোড় সংখ্যা থাকবে তিন নয় তখন আমাদেরকে চেষ্টা করতে হবে এক কিউ মাইনাস বিকিউয়ের সূত্র বা এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র কাজে লাগানোর সরি আমি এ কিউ প্লাস বি কিউ বললাম এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বা এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্র কাজে লাগানোর কিন্তু এখানে যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে এক্স কিউ প্লাস ওয়াই এর সূত্র কাজে লাগবে না কাজে লাগাবো এক্স কিউ মাইনাস ওয়াই সূত্র তাহলে এক্স কিউ এটাকে তাহলে টি টু পাওয়ার নাইনটাকে কীভাবে লিখবো এক্স কিউ আকারের তাহলে কোনো কিছুর পাওয়ারের হোল কিউ আকারে আমাকে লিখতে হবে তাহলে টি টু পাওয়ার নাইনটাকে টি কিউ তার পাওয়ারে হোল কিউ এইভাবে লিখতে পারি টি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ারে থ্রি ঠিক আছে মাইনাস পাঁচশো বারোকে আমাকে কোনো কিছু হলকিও আকারে লিখতে হবে তাহলে পাঁচশো বারো কার হলকি হবে সেটা আমাকে জানতে হবে কী করে জানবো এইভাবে উৎপাদকে রাফেতে উৎপাদকে ভেঙে নেবো পাঁচশো বারো কী আছে দেখো পাঁচ আর একে ছয় ছয় এক দু আট তার মানে যোগ ফলটা তিন দ্বারা বিভাজ্য নয় ফলে এটা তিন দিয়ে ভাগ করা যাবে না তো দুই দিয়ে তো ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করি প্রথমে দুই দুগুণে চার এগারো দুই পাঁচে দশ বারো দুই ছয় বারো আবার দুই দিয়ে ভাঙব দুই এক দুই দুই গুণে চার দুই আটটে ষোলো আবার দুই দিয়ে ভাঙবো দুই ছয় বারো দুই চারে আট আবার দুই দিয়ে দুই তিনে ছয় দুই দুগুনে চার দুই ষোলো বত্রিশ দুই আটে ষোলো দুই চারে আট আর দুই দুগুনে চার ঠিক আছে তাহলে কটা দুই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দুই আছে তাই তো তাহলে তিনটে তিনটে করে দুইয়ের আমরা জোড়া বেঁধে নেবো এই তিনটে দুই তারপরে এই তিনটে একটা দুটো তিনটে তারপরে লাস্টের এই তিনটে তাহলে প্রথম তিনটে দিয়ে গুণফল কত দুই দুগুনে চার দুগুণে আট তারপরে তিনটে দুইয়ের গুণফল দুই দুগুণে চার দুগুণে আট তারপরে তিনটে দুইয়ের গুণফল দুই দুগুণে চার দুগুণে আট তাহলে পাঁচশো বারোকে আমরা কী লিখতে পারি তিনটে আটের গুণফল হিসেবে আট গুণিত আট গুণিত আট প্রথম তিনটে দুই গুণ করে হচ্ছে আট তারপরে তিনটে দুই গুণ করে আবার আট তারপরে তিনটে দুই গুণ করে আবার আট তাহলে পাঁচশো বারোকে আট গুণিত আট গুণিত আট তার মানে এইট তার হোল কিউ আকারে লিখতে পারবো তাহলে এখানে পাঁচশো বারোকে কী লিখে দেবো এইট তার হোল কিউ বোঝা গেল এবার দেখো টি টু দি পাওয়ার থ্রিটাকে আমি ভাববো এক্স আর এইটটাকে ভাববো ওয়াই তাহলে টি টু দি পাওয়ার থ্রি তার হোল থ্রি আর এটা কি হয়ে যাবে টি টু দি পা থ্রি এর জায়গায় এক্স বসিয়ে দাও তাহলে এক্স তার হোল কিউ মাইনাস এইটের জায়গায় ওয়াই বসিয়ে দাও ওয়াইটা হচ্ছে আমাদের এইট তাহলে ওয়াই তার হোল কিউ তার মানে এক্স কিউ মাইনাস ওয়াই কেউ ছুট্ট পড়ে গেছে যেখানে এক্স হচ্ছে টি টু দি পাওয়ার থ্রি আর ওয়াই হচ্ছে এইট তাই তো তাহলে যদি এখানে বসিয়ে দিই তাহলে এভাবে লিখতে পারি আমরা ধরি এক্স সমান টি টু দি পাওয়ার থ্রি আর ওয়াই সমান এইট আমাদের বোঝার সুবিধার জন্য লিখেই ফেললাম টিউটি বা থ্রিটাকে এক্স ধরে ফেললাম আর এইটটাকে ওয়াই ধরে ফেললাম তাহলে এটা কী হয়ে গেলো এখানটার ব্যাকটার মধ্যে লিখে ফেললো তাহলে হয়ে যাবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ টি বা থ্রির জায়গায় এক্স বসিয়ে দিয়েছি এইটের জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি এবার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র ফেলবো সূত্র আমার জানা আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মাঝে মাইনাস এসে বলে প্রথম একটা মাইনাস আর ব্যাকটার ভিতরে সব প্লাস হবে ঠিক আছে এবার আমি এক্স আর ওয়াইয়ের জায়গায় মানগুলো বসিয়ে দেবো এক্সের মান কত এক্স হচ্ছে টি টু দি পার তিন ওয়াইয়ের মান কত এইট এবার এখানে এক্সের স্কোয়ার করতে হবে তাহলে এক্স হচ্ছে টি টু দি পার তিন তার হোল স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই এক্স হচ্ছে টি টু দি পার থ্রি ইন্টু ওয়াই হচ্ছে এইট তাহলে ওয়াই জায়গায় এইট বসিয়ে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে এইট তাহলে আটের স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম বোঝা গেল তাহলে কী হবে টি কিউ মাইনাস এইট ইন টু এখানে দেখো টি টু দিপা তিন তার পাওয়ারে দুই তাহলে কী হয় আমি যখন তোমাদেরকে সূচক চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলোর গুণ হয় তাহলে তিন কী হয়ে যাবে ছয় টি টু বা টি টু সিক্স প্লাস টি তার মানে এইট প্লাস এইট তার মানে ঠিক আছে এখন দেখো টি টু দি পাওয়ার থ্রি মাইনাস এইটটাকে আমি আবার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর আকারে লিখতে পারবো কীভাবে মাঝে মাইনাস আছে তাহলে আমার প্রশ্ন হতে পারে হয় এক্স কিউ মাইনাস এই তিনটে সূত্রের মধ্যে কোনটা ফেলবো হয় এক্স কিউ মাইনাস ওয়াই কিউ নতুবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু এখানে পাওয়ারে তিন আছে তাহলে সবার সহজেই মাথায় চলে আসবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্র লাগাতে হবে আমাকে তাহলে এটাকে এক্স কিউ মাইনাস ওয়াই কিউর সূত্র লাগাবো কী করে তাহলে টি তার হোল কিউ মাইনাস আটটাকে কী লিখবো দুই তার হোল কিউ তাই তো এটা তো আমরা জানি তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্র পড়ে গেলো তাহলে টিউটি দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউ প্লাস সিক্সটি ফোর যেমন ছিল রেখে দিলাম এবার এটা দেখো টি টাকা ভাবো এক্স আর দু টাকা ভাবো ওয়াই তাহলে এখানে কী হবে এক্স মাইনাস ওয়াই তার মানে টি মাইনাস টু ইন্টু এক্সের স্কোয়ার তার মানে টি তার হোল স্কোয়ার মাই মাইনাস ছিল ফলে প্রথম একটা মাইনাস কিন্তু ব্যাকরির ভিতরে সবগুলো প্লাস হবে তারপরেরটাই তাহলে প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই টি হচ্ছে এক্স আর দুই হচ্ছে ওয়াই তাহলে টি ইন্টু টু মানে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে কত দুই তার হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম এটা যেমন ছিল লিখে রাখলাম টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউ প্লাস সিক্সটি ফোর তাহলে কত হবে টি মাইনাস টু যেমন ছিল লিখে রাখলাম এটা কি হয়ে যাবে টি স্কোয়ার প্লাস টি ইন্টু টু হয়ে যাবে টু টি প্লাস টু তার হোল স্কোয়ার হয়ে যাবে ফোর এটা কি টি টু দি পাওয়ার সিক্স প্লাস এইট টি কিউ ক্লাস সিক্সটি ফোর যেমন ছিল তেমন লিখে রাখলাম তাহলে এইটাই হয়ে গেল প্রথম প্রশ্নটার এখানেই শেষ এটাই উত্তর উৎপাদক বিশ্লেষণ করলে এটাই আমরা পাবো প্রথম অঙ্কটার ক্ষেত্রে ঠিক আছে এবার আমরা দুয়ের দাগের অঙ্কটাতে চলে যাব দুয়ের দাগের অঙ্কটা কি লিখেছে প্রথমে কী আছে লিখে দিই দুয়ের দাগের অঙ্কটাতে আছে সাতশো উনত্রিশ পিটু দি তার মানে সেভেন টোয়েন্টি নাইন সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন পি টু দি পাওয়ার সিক্স মাইনাস কিউ টু দি পাওয়ার সিক্স তাই তো এইটাই দেখো অঙ্কটা সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন ইন্টু power 6 সিক্স মাইনাস কিউ টু দি সিক্স এখন দেখো মাঝে কি আছে মাইনাস আছে তাহলে মাঝে মাইনাস আছে মানেই তোমাকে ভাবতে হবে হয় x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র পড়বে নয়তো এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্র পড়বে ঠিক আছে এখন তুমি যদি প্রথম সূত্রটাই চাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাঝে মাইনাস আছে ফলে এই দুটো একটা পড়বে আচ্ছা পাওয়ারগুলো দেখো না প্রথমে এর পাওয়ারে ছয় আছে এর পাওয়ারে ছয় আছে ফলে তোমার দেখে মনে হতে পারে জোর সংখ্যায় যেহেতু আছে এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার সূত্রে হয়তো ফেলতে পারবো আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সূত্রেও ফেলতে পারবো কিন্তু এই সাতশো উনত্রিশটাকে তুমি কীভাবে লিখতে পারবে তার উপর নির্ভর করছে তুমি কোন সূত্রে ফেলবে তাহলে সবার প্রথম কাজ হবে সাতশো উনত্রিশটাকে ভেঙে ফেলা দেখো সাত আট দুইয়ের নয় 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 আঠেরো এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন খাওয়াবো তিন দুগুণে ছয় বারো তিন চারে বারো তিন তিরিককে নয় চার ছয় আধে নয় আবার তিন খাবে তিন আটটে চব্বিশ তিন এক তিন আবার তিন খাওয়াবো তিন দুগুণে ছয় একুশ তিন সাত একুশ আবার তিন খাওয়াবো তিন নয় সাতাশ আবার তিন খাওয়াবো তিন তিরিক নয় ঠিক আছে তা এটা কীভাবে লিখতে পারি আমি যদি এস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র ফেলতে চাই তাহলে কী হবে দেখো এটাকে তার মানে সাতশো উনত্রিশ টাকা আমি কীভাবে লিখতে পারি হ্যাঁ কটা তিন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে একে অর্ধেক অর্ধেকে ভেঙে নেব যদি স্কোয়ারে করতে চাই তাহলে পাওয়ারটা দুই আছে ফলে দুটো ভাগে ভাগ করে নিলাম তাহলে এক দুই তিন আর আর একটা ভাগে এক দুই তিন তাহলে তিন ত্রিককে নয় তিনে সাতাশ আর এখানেও তিন ত্রিককে নয় তিনে সাতাশ তাই তো তাহলে সাতশো উনতিরিশকে আমি কী লিখতে পারি সাতাশ গুণিত সাতাশ তার মানে সাতাশের হোল স্কোয়ার তাই তো তাহলে এখানটায় কী লিখবো সাতশো উনত্রিশটাকে আমি কী লিখতে পারি সাতাশের হোল স্কোয়ার আর পি টু দি পাওয়ার সিক্সটাকে কী লিখতে পারি তাহলে সাতশো টাকা লিখলাম সাতাশের হোল স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সিক্সটাকে কী লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার মাইনাস কিউ টু দি পার সিক্সটাকে কী লিখতে পারি কিউ তার হোল কিউ তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এই পুরোটাকে সাতাশের হোল স্কোয়ার ইন্টু পি টু দি পার কিউ তার হোল স্কোয়ার এই পুরোটাকে কী লিখতে পারি সাতাশ পি কিউ তার হোল স্কোয়ার মাইনাস কিউ পাওয়ার থ্রি তার হোল স্কোয়ার হয়ে গেছে দেখো এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র পড়ে গেছে কীভাবে পড়বে ধরে নেব যে এক্স হচ্ছে এই সাতাশ পি কিউটা আর ওয়াই হচ্ছে কিউ টু দিবার হোল কিউটা তাহলে বসিয়ে দিলে কী হবে সাতাশ পি এর জায়গায় আমি এক্স বসিয়ে দিলাম তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার কিউ তার পাওয়ারে তিন এটার জায়গায় আমি ওয়াই বসিয়ে দিলাম তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার ঠিক আছে সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবার এক্সের জায়গায় আমি কী বসাবো সাতাশ পি তার হোল কিউ সরি সাতাশ পি কিউ তাহলে সাতাশ এক্সের জায়গায় বসিয়ে দিলাম সাতাশ পি কিউ মাইনাস ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম কিউ তার হোল কিউ আর এক্সের জায়গায় সাতাশ পি তার হোল কিউ প্লাস ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো কিউ তার পাওয়ারে তিন কিউ কিউ ঠিক আছে এখন দেখো এটাকে আমার পাওয়ারে তিন আছে পাওয়ারে তিন আছে আর এখানে মাইনাস আছে তার মানে এটাকে আমি এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্রে ফেলতে পারি কি না চেষ্টা করব এখানেও পাওয়ারে তিন আছে মাঝে প্লাস আছে এখানেও পাওয়ারে তিন আছে তাহলে এটাকে এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্রে ফেলতে পারি কি না চেষ্টা করব কীভাবে ফেলবো সহজ সাতাশ টাকা কী লিখতে পারি সাতাশ টাকা যদি ভাঙো তিন নয় সাতাশ আর তিন তিরকে নয় তাহলে এক দুই তিনটে তিনের গুণ ফল তাহলে সাতাশটাকে তিন তার হোলকিউ লিখতে পারি আর পিটাকে তো পি তার হোল আছে তাহলে এই সাতাশ পি তার হোলকিউটাকে কী লিখতে পারি থ্রি পি তার হোলকিউ কিউ মাইনাস কিউ তার হোল কিউটাকে লিখতে পারি কিউ তার হোলকিউ কিউ আর এখানে সাতাশ পিটাকে একইভাবে থ্রি পি তার হোল কিউ প্লাস কিউ তার হোলকিউ কিউ তাহলে কী হয়ে গেলো

এখানে মাইনাস ছিল বলে প্রথমে মাইনাস বসিয়ে দিচ্ছি ব্যাকটার ভিতরে সব প্লাস হবে তাহলে প্লাস এক্স ইন্টু ওয়াই এক্স হচ্ছে থ্রি পি ইন্টু ওয়াই হচ্ছে কিউ প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তার মানে কিউ স্কোয়ার তাহলে এই ব্যাকেটটার কাজ ছাড়া হয়ে গেল এবার এই ব্যাকেটটার কাজ শুরু করব তাহলে প্রথমে কী হবে এখানে কী সূত্র থ্রি পি হচ্ছে এক্স আর কিউ হচ্ছে ওয়াই তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ তাহলে প্রথমে হবে এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে থ্রি পি প্লাস ওয়াই হচ্ছে কিউ এরপরে এক্স স্কোয়ার তার মানে থ্রি পি তার হোল স্কোয়ার এটা প্লাস ছিল বলে প্রথমে প্লাস বসিয়ে প্লাস বসিয়েছি মাঝের পদটা কিন্তু মাইনাস হয় তাহলে প্রথম পদটা পরে দ্বিতীয় পদটা মাইনাস হবে এক্স ওয়াই থ্রি পি ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারটাকে কিউ স্কোয়ার ঠিক আছে এবার সিম্প্লিফাই করব কী হয়ে গেল এটা থ্রি পি মাইনাস কিউ এখানে থ্রি পি তার হোলস্কোয়ার তিন হোল স্কোয়ার করলে নয় পি এ হোল স্কোয়ার করলে পি স্কোয়ার তাহলে নাইন পি স্কোয়ার প্লাস থ্রি পি কিউ প্লাস কিউ স্কোয়ার থ্রি পি প্লাস কিউ থ্রি পি তার হোলস্কোয়ার হচ্ছে নাইন পি মাইনাস থ্রি পি কিউ সরি মাইনাসটা এখানে মিশে গেছে আমি আবার লিখছি মাইনাস থ্রি পি কিউ আর এটা প্লাস কিউ স্কোয়ার গেল ওকে এবার একটু সাজিয়ে নেব জাস্ট থ্রি পি কিউটা প্রথমে রাখবো তারপরে থ্রি পি কিউটা রাখবো না সাজালেও হবে তারপরে এইটা লিখলাম নাইন প্লাস থ্রি পি কিউ প্লাস কিউ স্কোয়ার তারপরে এইটা লিখলাম নাইন পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস স্কোয়ার তাহলে এইটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ এরপরে আমরা তিনের দিকে অঙ্কটা করবো তিনের অঙ্কটা কী আছে এইট পি মাইনাস থ্রি হোল কিউ প্লাস বা থ্রি ফর্টি থ্রি তাহলে কী করে বুঝবো কী সূত্রে ফেলবো প্রথমে দেখো এইটার মাথায় তিন আছে মানে পাওয়ারে কিউ আছে মাঝে প্লাস আছে তাহলে দেখেই কী মনে হচ্ছে এটাকে যদি এক্স তার হোল্ড কিউ আকারে লিখতে পারি আর এটাকে যদি তাহলে পাওয়ারে যেহেতু তিন আছে আর মাঝে প্লাস আছে তাহলে আমার দেখেই মনে হতে পারে যে আমি এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্রে ফেলবো এইভাবেই আমাকে ভাবতে হবে যেহেতু এর পাওয়ারে তিন আছে আর মাঝে প্লাস আছে তাহলে এটাতে এক্স কিউ আকারে লিখতে পারতে হবে আর এটাকে যদি ওয়াই কিউ আকারে লিখতে পারি তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সূত্রে ফেলতে পারবো তাহলে প্রথমে অঙ্ক দেখে কিভাবে ভাববো সেটাও কিন্তু বন্ধু আমি তোমাদের বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শোনো এবার দেখো তাহলে এইটটাকে কীভাবে আমরা ভেঙে লিখবো সেটাকে দেখতে হবে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে নেব দুই চারে আট আর দুই দুগুণে চার তাহলে একটা দুটো তিনটে দুই আছে তাহলে এইটটাকে টু তার হলকিউ লিখতে পারবো আর এখানে তো পি মাইনাস থ্রি তার কিউ আছেই তাহলে এই পুরোটাকে কি লিখতে পারি টু ইন টু পি মাইনাস থ্রি তার হলকিউ যেহেতু এইটটাকে তিনটে দুইয়ের গুণফল আকারে লিখতে পারি তাহলে দুই তার পাওয়ারে তিন করে দিলাম তাহলে এই পুরো কাজ জিনিসটাকে আমার লেখা হয়ে গেছে দেখো এটা এক্স তার হলকি আকারে চলে এসছে টু ইন্টু পি মাইনাস থ্রিটাকে এক্স ভাবো প্লাস তিনশো তেতাল্লিশটাকে কি ওয়াই তার হলকি আকারে লিখতে পারবো কোনো কিছুর পাওয়ারে তিন আকারে লিখতে পারবো তিনশো তেতাল্লিশকে উৎপাদকে ভেঙে দেখি ঠিক আছে তিনশো তেতাল্লিশকে কত দিয়ে যাবে সাত খাওয়াবো কত হয় সাত সাত চারে আঠাশ তেষট্টি সাত নয় তেষট্টি তারপরে সাত সাতটে ঊনপঞ্চাশ তাহলে তিনশো তেতাল্লিশকে একটা দুটো তিনটে সাতের গুণফাল আকারে লেখা যাচ্ছে একটা দুটো তিনটে তাহলে তিনশো তেতাল্লিশকে কী লিখতে পারি সাত তার হোল কিউ তাহলে এবার কী ধরব এক্স হচ্ছে আমাদের এইটা টু ইন্টু পি মাইনাস থ্রি আর ওয়াই হচ্ছে আমাদের সাত বা সেভেন তাহলে এখানে যদি বসিয়ে দিই টু ইন্টু পি মাইনাস থ্রি এর জায়গায় এক্স বসিয়ে দিলাম তাহলে হয়ে গেল এক্স কিউ সেভেন তার হোল জায়গায় ওয়াই বসিয়ে দিলাম তাহলে হয়ে গেল y কিউ তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্র পড়েছে সূত্রটা কি আমরা জানি লিখে দেব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এবার তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিই দিলে কি পাবো এক্সের জায়গায় বসিয়ে দেবো টু ইন্টু পি মাইনাস থ্রি তাহলে প্রথমেই বসিয়ে দিলাম টু p পি মাইনাস থ্রি জায়গায় বসিয়ে দিলাম সেভেন আর এখানে তো এক্স তার হোল স্কোয়ার তাহলে এক্স হচ্ছে টু ইন্টু পি মাইনাস থ্রি তাহলে এটাকে আমি থার্ড ব্যাকেট দিই একটা তাহলে এক্স তার হোল স্কোয়ার তাহলে এক্সটা হচ্ছে টু ইন্টু পি মাইনাস থ্রি টু ইন্টু পি মাইনাস থ্রি এটার আবার হোলস্কোয়ার করতে হবে তাহলে এখানে একটা ব্যাকেট দিলাম দিয়ে হোলস্কোয়ার করে দিলাম মাইনাস এক্স ইন্টু ওয়াই এক্স হচ্ছে টু ইন্টু পি মাইনাস থ্রি ইন্টু ওয়াই হচ্ছে সেভেন প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তার মানে সেভেন তার হোল স্কোয়ার ব্যাকেট শেষ করলাম এবার সিম্পলিফাই করবো তাহলে ফার্স্ট ব্যাকেট দিয়ে দিলাম টু ইন্টু পি হয়ে যাবে টু পি মাইনাস দুই তিনে ছয় প্লাস সাত যেমন ছিল থাকলো এবার এই প্যাকেটের ভিতরে এগুলোকে সিম্পলিফাই করব তাহলে দু দুই ইন্টু পি মাইনাস থ্রি তার তাহলে দু টু এর হচ্ছে ফোর আর পি মাইনাস থ্রি তার এইভাবে লিখে রাখলাম ঠিক আছে তাহলে প্রথমে টু এর তারপর হোল লিখে রাখলাম মাইনাস সাথে কত চোদ্দো ইন্টু পি মাইনাস থ্রি প্লাস সাত বোঝা গেছে এবার সিমপ্লিফাই করব টু পি মাইনাস সিক্স প্লাস সেভেন মিলে হবে প্লাস ওয়ান ফোর যেমন ছিল থাকলো পি মাইনাস থ্রি তার হোলস্কোয়ারকে লিখব কি পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি থ্রি প্লাস থ্রি হয়ে যাবে পি প্লাস চোদ্দো তিনে বিয়াল্লিশ প্লাস ফরটি সমান টু পি প্লাস দেখো ফোর ইন্টু পি স্কোয়ার মিলে কী হবে ফোর পি স্কোয়ার আচ্ছা আমি এটা একটু পরে স্টেপে করবো আমার একটু সিম্পলিফাই করিনি ফোর পি স্কোয়ার মাইনাস টু ইন্টু হচ্ছে সিক্স ইন্টু পি হচ্ছে সিক্স তাহলে মাইনাস সিক্স পি প্লাস থ্রি হচ্ছে নাইন প্লাস সরি মাইনাস ফোরটিন পি পি আর এটা যোগ করে দেবো দুই আনন্ এগারো এক এত এক দশ চার নয় বিয়াল্লিশের করে হবে এবার তাহলে কী হয়ে যাবে টু পি প্লাস ওয়ান থার্ড প্যাকেট এটা দরকার নেই ফার্স্ট প্যাকেট করে দিলাম এবার গুণ করে দেবো ফোর ইন্টু পি স্কোয়ার হয়ে যাবে ফোর পি স্কোয়ার ফোর ইন্টু মাইনাস সিক্স হয়ে যাবে মাইনাস চব্বিশ তার সঙ্গে পি গুণ ছিল পি ফোর ইন্টু নাইন হয়ে যাবে ছত্রিশ মাইনাস ফোরটিন পি প্লাস নাইনটি ওয়ান ওকে তাহলে কত হলো টু পি প্লাস ওয়ান ফোর পি স্কোয়ার যেমন ছিল থাকবে মাইনাস চব্বিশ পি আর মাইনাস চোদ্দ পি যেহেতু দুটোটি চিহ্ন মাইনাস তাহলে চিহ্ন থাকো মাইনাস আর যোগ হয়ে যাবে যে হবে ছাব্বিশ পি ঠিক আছে ওকে সরি আমি ভুল করেছি মাইনাস চব্বিশ আর মাইনাস চোদ্দো মিলে হবে চার চারে আট আর দুয়ের আগে তিন আটত্রিশ পি সরি মাইনাস থার্টি এইট পি আর ছত্রিশ আর একানব্বই যোগ করতে হবে যোগ করলে কত হবে ছয়ের আকে সাত নয়ের তিনে বারো একশো সাতাশ তাহলে উত্তর হবে এটাই টু পি প্লাস ওয়ান ইন্টু ফোর পি স্কোয়ার মাইনাস থার্টি এইট পি প্লাস ওয়ান টোয়েন্টি সেভেন এবার চারের দাগের অঙ্গটা করা যাক দেখো চারের দাগের অঙ্গটা কী বলেছে ওয়ান বাই এইট এ কিউ প্লাস এইট বাই বি কিউ তাহলে চারের দাগের অঙ্গটা কী বলেছে ওয়ান বাই এইট এ কিউ প্লাস এইট বাই বি কিউ দেখো প্রথম কথা এখানে এ তার পাওয়ারে তিন আছে বি তার পাওয়ারে তিন আছে আর মাঝে প্লাস চিহ্ন আছে তাহলে এটা দেখি তোমরা বুঝতে পারছো যে সূত্রটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ ছাড়া আর কোনো গতি নেই ঠিক আছে তাহলে এইটাকে কী করে এক্স তার হোলকিউ আকারে লিখবো সেটা হচ্ছে আমার প্রশ্ন তাহলে এখানে আট আছে তোমরা জানো আটটাকে টু তার হোলকিউ আকারে লেখা যায় তাহলে ওয়ান বাই এইটে তার হোল কিউটাকে আমি কী লিখতে পারি ওয়ান বাই টু এ তার হোল কিউ লিখতে পারি তো ঠিক আছে প্লাস এখানে আবার এইট বাই বি তার হোল কিউ আছে তাহলে আটটাকে লিখতে পারি টু তার হোল কিউ তার মানে পুরোটাকে লিখতে পারি টু বাই বি তার হোল কিউ তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্র পড়ে গেল তাহলে এখানে যদি ধরে নাও আমি আর ধরছি না এই লেখাগুলো আর লিখছি না বন্ধুরা অঙ্কটা শুধু শুধু বড়ো হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে এক্স আর টু বাই বিটা হচ্ছে ওয়াই তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্র হয়ে যাবে সূত্রটা কী হয়ে যাবে এক্স কিউ প্লাস ওয়াই কিউয়ের সূত্র তোমরা জানো এক্স প্লাস ওয়াই তার মানে এক্স হচ্ছে ওয়ান বাই টু এ ওয়াই হচ্ছে টু বাই বি ইন্টু তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রথমে প্লাস হয়ে গেছে এখানে মাঝের পদটা মাইনাস হবে তাহলে প্রথম পদটা কী প্রথমটার হোল স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার তার মানে ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার তার পরের পদটা চিহ্ন মাইনাস হবে এক্স ওয়াই তার মানে ওয়ান বাই টু এ ইনু টু বাই বি প্লাস ওয়াই স্কোয়ার মানে টু বাই বি তার হোল স্কোয়ার তাহলে কী হলো ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি এবার এটাকে আমরা সিম্পলিফাই করে লিখবো তাহলে কী হয়ে যাবে ওয়ান বাই টু এ তার হোলস্কোয়ার কী হয়ে যাবে ওয়ান বাই টু এ তার হোলস্কার করলে দুইয়ের স্কোয়ার হচ্ছে চার আর এটার হোল এ স্কোয়ার আগারে লিখব মাইনাস এখানে দেখো এই দুই আর দুইয়ে কেটে যাবে কেটে গিয়ে ওয়ান ইন্টু ওয়ান করে ওয়ান উপরে আর নিচে এ ইন টু করে এ বি তাহলে ওয়ান বাই এ বি টু বাই বি তার হোলস্কার করলে কী হবে দুইয়ের বর্গ হচ্ছে চার আর নিচে বি এর বর্গ হচ্ছে বি স্কোয়ার তাহলে এটাই হয়ে গেল চারের দিকে অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ দেখো অঙ্কটা একদম ছোট্ট চার লাইনে হয়ে গেল ঠিক আছে তাহলে এটা একটা উৎপাদক আর এই পুরো ব্যাকেটটা এটা আর একটা উৎপাদক ওকে এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কটা দেখব পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে দেখো টু এ কিউ মাইনাস বি কিউ পুরোটার হোল কিউ তাহলে টু এ কিউ মাইনাস বি কিউ তার হোল কিউ মাইনাস বি টু দি পাওয়ার নাইন ঠিক আছে এইটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে তো এই অঙ্কটাতে দেখো একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো যে এখানে তোমরা যদি টু এ কিউ মাইনাস বি কিউকে এক্স ধরে নাও ধরি টু এ কিউ মাইনাস বি কিউ এটাকে এক্স ধরে নিলাম আর বিটার জায়গায় ওয়াই ধরে নিতে পারো তাহলে বসিয়ে দাও এখানে কী হয়ে যাবে টু এ কিউ মাইনাস বি কিউ এর জায়গায় এক্স বসিয়ে দিলাম তার মাথায় ছিল তিন তাহলে এক্স কিউ আর বিয়ের জায়গায় ওয়াই বসাতেও পারো নাও বসাতে পারো তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার নাইন ঠিক আছে তো আমি বিজা বিটাকে ওয়াই এখন ধরলাম না ঠিক আছে একটু পরে ধরবো আমি ঠিক আছে তাহলে কি ধরেছি আমি টু এ কিউ মাইনাস বি কিউ সমান এক্স এটা ধরেছি শুধু ধরে বসিয়ে দিয়েছি এখানে এক্স বসিয়ে দিয়েছি তাহলে এক্স কিউ হয়ে গেছে মাইনাস বি টু দি পাওয়ার নাইন যেমন ছিল লিখে রাখলাম এবার আমি কী করবো এক্স কিউ তাহলে দেখো এটা মাঝে মাইনাস আছে এখানে এক্সের মাথায় তিন আছে এখানে বি বিজ্যু দি পা নাইন আছে তাহলে মাঝে মাইনাস আছে মানে এটা এক্স কিউ আর এখানে এক্সের মাথায় কিউ আছে তার মানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্র ফেলার চেষ্টা করব এখন সেটা ফেলার চেষ্টা করলে বিটি দিপার নাইনকে কোনো কিছুর পাওয়ারে কিউ আকারে লিখতে হবে তাহলে আমি কী লিখতে পারি বিটি দিপার নাইনকে বিটি টু দিপার থ্রি তার পাওয়ারে থ্রি পাওয়ারগুলো গুণ হয়ে কী হয়ে গেলো তিন তিনট্রিকে নয় এবার আমি ধরে নেব যে বি কিউ সমান ওয়াই তাহলে কী হয়ে গেলো এক্স কিউ মাইনাস বি কিউ এর জায়গায় ওয়াই বসিয়ে দাও তাহলে ওয়াই তার হোল কিউ এবার বসিয়ে দাও সূত্রটা কী হয় এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের মাইনাস আছে তাহলে প্রথম মাইনাস এক্স মাইনাস ওয়াই আর তারপর সব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স আর যে মানগুলো ধরেছিলাম সেগুলো বসিয়ে দেবো এক্সের জায়গায় কত বসাবো এক্সের জায়গায় এটা বসিয়ে দেবো টু এ মাইনাস বি কিউ ওয়াইয়ের জায়গায় কি বসাবো ওয়াই জায়গায় কী ধরেছি আমরা বি কিউ তাহলে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম এটা হয়ে গেল এবার এই এক্সের স্কোয়ার এক্স ছিল টু তার হোল স্কোয়ার প্লাস এক্স হচ্ছে টু হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে বি তার হোল স্কোয়ার এই ওয়াই স্কোয়ার মানে বি কিউ তার হোল স্কোয়ার জায়গায় বি বসিয়ে দিলাম ঠিক আছে এবার তাহলে আমরা সিমপ্লিফাই করব তাহলে টু এ কিউ মাইনাস মিলে কত হবে মাইনাস ঠিক আছে এবার এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ফেলবো টু এ ভাবো আর বি ভাবো ঠিক আছে তাহলে এ মাইনাস বি তার হোল বা টু এ ভাবো আর বি তাহলে হোল তাহলে সূত্রটা হবে টু এ কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু বি কিউ প্লাস বি কিউ তার হোল স্কোয়ার গুন করে দাও টু এ কিউ ইন্টু বি কিউ গুন করলে টু এ বি কিউ মাইনাস বি কিউ বি কিউ হয়ে যাবে সিক্স আর প্লাস বি কিউ তার পাওয়ার হোল স্কোয়ার তার মানে পাওয়ারগুলো যাবে ছয় তাহলে সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে ঠিক আছে তাহলে কী পড়ে থাকছে এখান থেকে দুইটা কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে এ কিউ মাইনাস বি কিউ এখানে টু এ কিউ তার হোল স্কোয়ার তাহলে দুই এ স্কোয়ার হচ্ছে চার এ কিউ স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস দুই দুগুণে চার এ কিউ ইন টু বি কিউ মানে এ কিউ বি কিউ প্লাস বি টু দি পাওয়ার থ্রি তার হোল স্কোয়ার তার মানে বি টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে প্লাস টু এ কিউ বি কিউ ঠিক আছে এবার তাহলে টু যেমন আছে বাইরে থাকলো এ কিউ মাইনাস বি কিউকে আবার আমরা সূত্রে ভেঙে দেবো ইকিউ মাইনাস বি কিউ সূত্র কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানটাকে সিমপ্লিফাই করবো ফোর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর এ কিউ বি কিউ প্লাস টু এ কিউ বি কিউ তাহলে কী হয়ে যাবে এটা বিয়োগ করলে মাইনাস ফোর এ কিউবি কিউ আর প্লাস টু এ কিউ কিউ হয়ে যাবে মাইনাস টু এ কিউ বি কিউ প্লাস বি টু দি পাওয়ার সিক্স ওকে তাহলে এটাই হয়ে গেল পাঁচের দাগের অঙ্কটার উত্তর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে টু ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ফোর ফোর এ টু দিপা সিক্স মাইনাস টু এ কিউ বি কিউ প্লাস টু দিপা সিক্স ঠিক আছে এবার আমরা ছয়ের দাগের অঙ্কটা করবো ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো যে ক্যাপিটাল এ ক্যাপিটাল আর কিউ মাইনাস ক্যাপিটাল এ স্মল আর কিউ প্লাস এ ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস ক্যাপিটাল এ স্মল আর স্কোয়ার এইচ ঠিক আছে তো এইটাকে আমাদের উৎপাদিত বিশ্লেষণ করতে হবে তো ভালো করে দেখো এই দুটো পদ থেকে যদি ক্যাপিটাল এটা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকে ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ তাহলে এটাকে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্রে ফেলতে পারবো আর এই দুটো থেকে কী কমন নিতে পারি দেখো এ আর এইচ ক্যাপিটাল এ আর স্মল এই যদি কমন নিই তাহলে পড়ে থাকে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার তাহলে এখানে দেখো আবার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো তাহলে সূত্রে ফেলে দিই সেগুলো তাহলে এখানে ক্যাপিটালে থাকলো ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ এটাকে এক্স কিউ মাইনাস ওয়াই কিউর সূত্রে ফেলবো তাহলে হয়ে যাবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো এতগুলো অঙ্ক করে প্লাস ক্যাপিটাল এ এই যেমন ছিল লিখে রাখলাম এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রে ফেলবো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর বোঝা গেল আচ্ছা এটা সমান কত কি করব এবার দেখো কি করব ক্যাপিটাল এ এই পদটার মধ্যেও আছে আবার এই পদটার মধ্যেও ক্যাপিটাল এ আছে আবার দেখো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এই পদটার মধ্যেও আছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এটা এই পদটার মধ্যেও আছে তাহলে এই দুটোকে কমন নিয়ে নেব কী কমন নেবো ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস মল আর তারপরে এই ব্যাকেটটা পড়ে থাকবে এখানে তাহলে এই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকছে এইটা ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এখান থেকে ক্যাপিটাল এ কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে আছে এইচ আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর কমন নিয়ে নিছি তাহলে পড়ে আছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হলো এবার এইগুলোকে আমরা একটু সিম্পলিফাই করে নেব তাহলে ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর যেমন ছিল আমরা লিখে রাখলাম ঠিক আছে এবার এখানে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু এইচ প্লাস স্মল আর ওকে আচ্ছা এখানটা একটু ভুল করেছি এইচ এর সাথে ক্যাপিটাল আর গুন করলে ক্যাপিটাল আর এইচ আর স্মল সাথে এইচ গুণ করলে হবে স্মল আর এইচ ঠিক আছে তো এইটা এইটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ওকে এবার আমরা সাতের দাগের অঙ্কটা করবো দেখো সাতের দাগের অঙ্কটাতে কী বলেছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ মাইনাস এইট বোঝা গেল এই অঙ্কটা আমরা লিখে নিয়েছি সাথে দাগের এবার তুমি অঙ্কটা যদি ভালো করে পড়ো দেখবে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এইটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউয়ের সূত্র যদি তোমাদের মনে থাকে আর মাইনাস এইট তাহলে এখান থেকে এ প্লাস বি তার এটার পাওয়ারে হোল কিউ মানে এটা এক্স কিউ আকারে আছে মাঝে মাইনাস আছে আর এটা এইট আছে তাহলে এইটাকে যদি ওয়াই কিউ আকারে লিখতে পারি তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্র পড়বে মাঝে যেহেতু মাইনাস আছে ঠিক আছে তাহলে এই আটটাকে আমাদের কোনো কিছুর কিউ আকারে লিখতে হবে খুবই সহজ এ প্লাস বি তার হোল কিউ মাইনাস এর জায়গায় কী বসিয়ে দেবো আটটাকে কী লিখতে পারি দুই তার হোল কিউ তাহলে এ প্লাস বিটাকে এক্স ভাবো আর দুইটাকে ওয়াই ভাবো তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্র পড়ে যাবে তাহলে আমি আর সূত্রটা বারবার এক্স ওয়াই ধরে করছি না এবার ডাইরেক্ট লিখবো তাহলে প্রথমে থাকবে এ প্লাস বি এটা হচ্ছে এক্স তারপরে মাইনাস ওয়াই ওয়াই হচ্ছে দুই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেলো ইন্টু এক্সে স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা ছিল এক্স কিউ মাইনাস ওয়াই গর সূত্র তাই তো সূত্রটা কী ছিল এক্স কিউ মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার ছিল এ প্লাস বি হচ্ছে এক্স লিখেছি আর দুই ছিল ওয়াই লিখে দিয়েছি এক্স মাইনাস ওয়াই তাহলে এবার এক্স স্কোয়ার তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু টু সরি এটা প্লাস প্লাস দুই তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে কী হয়ে যাবে এ প্লাস বি মাইনাস টু এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ইন্টু টু হচ্ছে টু এ বি ইন্টু টু হচ্ছে টু বি প্লাস দুই এ স্কোয়ার হচ্ছে চার ওকে তাহলে এইটাই হয়ে যাবে উত্তর তাহলে এইটা আর এইটা হয়ে গেলো দুটো উৎপাদক দেখো অঙ্কটা কত ছোট্ট হয়ে গেছে খুবই ছোটো সহজ অঙ্ক ছিল ঠিক আছে এরপরে আটের দাগের অঙ্কটা দেখো কী আছে থার্টি টু এক্স টু okay. দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ হান্ড্রেড এক্স ওকে এবার দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এক্স ঠিক আছে আমি যদি এক্সট্রা শুধু কমন নিয়ে নিই তাহলেই দেখো একটা জিনিস আমরা বুঝতে পারবো যে এক্সট্রা কমন নিয়ে নিলাম দেখো এটা এক্স কিউ হয়ে গেলো তাহলে আমরা এটা এক্স কিউ আর এখানে তাহলে আমরা মাঝে মাইনাস চিহ্ন আছে দেখে তাহলে কী মনে হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউয়ের সূত্রে ফেলতে পারবো এটাই ভাবতে হবে এখন এটাকে এক্স মাইনাস ওয়াই কিউয়ের সূত্রে ফেলতে গেলে এক্স সঙ্গে যে বত্রিশটা গুণ আছে তাকেও কোনো কিছুর হলকি আকারে আমাকে প্রকাশ করতে হবে ঠিক আছে এখন দেখো বত্রিশকে কোনো কিছুর হলকি আকারে প্রকাশ করতে গেলে পারবো না আমরা তাহলে বত্রিশকে ভাঙতে হবে তাই তো বত্রিশকে ভাঙি দুই ষোলো বত্রিশ দুই ষোলো দুই চারে আট দুই দুগুণে চার দেখো এখানে এক দুই তিন চার আছে তাই তো তাহলে একে কোনো কিছুর হোলকি আকারে আমরা তিনটে তিনটে তাহলে আকারে প্রকাশ করতে পারবো না তাহলে এই তিনটে দুইকে নেব আর এই দুটো দুইকে আলাদা করে নেবো তাহলে কী হবে দুই দুগুণে চার দুগুণে আট আর দুই দুগুনে চার আট চারে বত্রিশ এখন যদি এখানে আট রাখি আমরা আটকে দুই তার হলকি আকারে লিখতে পারবো তাহলে এই পুরো জিনিসটা থেকে একে আট রাখার জন্য কী করবো চার কমন নিয়ে নেব তাহলে এক্স ইন্টু বত্রিশ থেকে চার কমন নিলে কত পড়ে থাকবে আট এক্স কিউ আর এখান থেকেও চার কমন নিলাম তাহলে কত করে থাকবে পাঁচশোকে চার দিয়ে ভাগ করো চার এক চার দশ চার দুগুণে আট কুড়ি চার পাঁচে কুড়ি বোঝা গেল তাহলে এক্স কত হয়ে গেল ফোর এবার এইট এক্স তার এইট এক্স কিউকে কী লিখবো টু তার হোল কিউ মাইনাস একশো পঁচিশকে কী তার হোল কিউ লিখতে পারি একশো পঁচিশ হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তার সঙ্গে গুণ করলে একশো তাহলে একশো পঁচিশকে ফাইভ তার হোল কিউ লিখলাম এবার দেখো এটা এক্স কিউ মাইনাস ওয়াই কিউর সূত্র পড়ে গেছে যেখানে টু এক্সটা পুরোটাকে এক্স ভাবো আর পাঁচটাকে ওয়াই ভাবো তাহলে আমি ডাইরেক্ট সূত্রে বসাবো কী হবে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ তার হোল স্কোয়ার তাহলে কী হলো ফোর এক্স ইন্টু টু এক্স মাইনাস ফাইভ টু এক্স তার হোল স্কোয়ার হচ্ছে ফোর এক্স স্কোয়ার টু এক্স ইন্টু ফাইভ হচ্ছে টেন এক্স প্লাস পঁচিশ তাহলে এইটাই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ ওকে আচ্ছা এবার আমরা পরের অঙ্কটাই যাই নয়ের দাগের কি বলেছে দেখো এইট এ কিউ মাইনাস বি কিউ মাইনাস ফোর এ এক্স প্লাস টু বি এক্স ঠিক আছে তাহলে এইট এ কিউ মাইনাস বি কিউ মাইনাস ফোর এ এক্স প্লাস টু বি এক্স এই হচ্ছে নয়ের দাগের অঙ্কটা এখন তোমরা এই শুধু প্রথম দুটো পার্ট দেখলেই কি বুঝতে পারছো এইট এ কিউ মাইনাস বি কিউ মাঝে মাইনাস আছে তাহলে আর এগুলো পাওয়ারে তিন আছে তিন আছে আটটাকে দুই তার হোল কিউ আকারে লিখতে পারবো তাহলে এই অংশটাকে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র আকারে ফেলতে পারবো আর এই অংশটাকে কিছু করতে পারবো না তাহলে আমরা সেটাই করবো তাহলে এইট এ কিউকে কী লিখবো টু এ তার হোল কিউ মাইনাস বি কিউটাকে বি তার হোল কিউ মাইনাস ফোর এ এক্স আর প্লাস টু বি এক্স থেকে আমি কিছু করতে পারবো না ফোর আর টু আছে ফলে এখান থেকে একটা দুই কমন নিতে পারবো আর দুটোতেই এক্স আছে বলে এক্স কমন নিতে পারবো তাহলে আমি মাইনাস টু এক্স যদি কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস টু এক্স নিয়েছি তাহলে চার থেকে দুই নিলে একটা দুই পড়ে থাকবে এটা পরে থাকবে মাইনাস নিয়ে নিচ্ছি ফলে এটা প্লাস হয়ে গেল আচ্ছা এখানে প্লাস ছিল মাইনাস কমন নিয়েছি ফলে এখানটা মাইনাস করতে হবে টু নিয়ে নিচ্ছি এক্স নিয়ে নিচি বি পড়ে থাকবে বোঝা গেল এবার এটাকে টু এ তার হোল কিউ মাইনাস বি কিউটাকে টু এটাকে এক্স ভাবো আর বিটাকে ওয়াই ভাবো তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কেউ সূত্র পড়ে গেছে সূত্রটা কী হবে এক্স মাইনাস ওয়াই মানে টু এ মাইনাস বি ইন্টু টু তার হোল স্কোয়ার প্লাস ইন্টু বি প্লাস বি স্কোয়ার বোঝা গেলো মাইনাস টু এক্স ইন্টু টু এ মাইনাস বি এই অংশটা যেমন ছিল তেমনই লিখে দিলাম এবার কী হয়ে গেলো টু এ এটা টু এ তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর স্কোয়ার টু হচ্ছে টু এ বি প্লাস বি এবার এখান থেকে টু এ এখান থেকে টু কমন নিলাম তাহলে কী পড়ে থাকছে এখানে ফোর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স ওকে তাহলে এইটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ দেখো অঙ্কটা চার লাইনে হয়ে গেছে এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন এতটাই সহজ ছিল আচ্ছা এর এরপরের শেষ অঙ্কটা দশের দাগের কী আছে এক্স কিউ মাইনাস সিক্স এক্সের স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস পঁয়ত্রিশ এখানে দেখো এক্স এস কিউ আছে মাইনাস এক্স স্কোয়ার আছে তারপরে এক্স আছে তাহলে এক্সের পাওয়ারটা এক এক করে কমেছে তাই তো তুমি ভালো করে দেখো এক্স মাইনাস ওয়াই তার যে হোল এক্স মাইনাস ওয়াই তার হোল কিউয়ের যে সূত্রটা আমরা জানি কী ছিল এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ দেখো প্রথমে ছিল এক্স কিউ তারপরে এক্সের পাওয়ার এখানে স্কোয়ার তারপরে এক্সের পাওয়ার এখানে দুই মানে এক্সের পাওয়ার ছিল তিন তারপরে এক্সের পাওয়ার দুই তারপরে এখানে এক্সের পাওয়ার এক তাহলে এক্সের পার কমতে কমতে গেছে তাহলে এই এই অংশটা দেখো এক্সের পাওয়ার তিন আবার চিহ্নটা দেখো প্লাস মাইনাস প্লাস সরি এটা মাইনাস ওয়াই কিউ হতো তাহলে চিহ্নটা দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চেঞ্জ হয়েছে এখানে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চেঞ্জ হচ্ছে তাহলে এই পুরো অংশ এই অংশটাকে দেখে কী মনে হচ্ছে এক্সের পাওয়ার তিন তারপরে এক্সের পাওয়ার দুই তারপরে এক্সের পাওয়ার এক তার মানে এক্সের পাওয়ার কমছে তাহলে এটাকে এক্স মাইনাস ওয়াই থার হলকি আমরা হয়তো লিখতে পারতে পারি তো সেটার চেষ্টা করি এক্স মাইনাস ওয়াই থ্রি তার হোল কিউ মানে ওকে কিভাবে ওকে দেখো এক্স তার হোল কিউটাকে এইভাবে লিখবো এক্স কিউটাকে এক্স তার হোল কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ারটাকে কি লিখতে পারি থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু দেখো সিক্স এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে থ্রি এক্স হচ্ছে এ স্কোয়ার বি হয়ে গেল প্লাস বারো এক্সট্রা কি লিখতে পারি থ্রি ইন্টু এক্স ইন্টু তিন চারে বারো তাহলে চার টাকা লিখবো দুই স্কোয়ার তাহলে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি এক্স ইন্টু টু স্কোয়ার প্লাস এটাকে সূত্র ফেলার জন্য একটা টু তার হোল কিউ আমি নিয়ে নিলাম তাহলে এটা এক্সট্রা নিয়েছি মাইনাস পঁয়ত্রিশ যেমন ছিল থাকবে প্লাস টু তার হোল কিউটা এক্সট্রা নিয়েছি ফলে এখানে একটা মাইনাস টু তার হোল কিউ নিয়ে নেব তাহলে প্লাস টু তার হোল কিউ মাইনাস টু তার হোক কিউ আসলে কিন্তু কেটে গেলো কিন্তু আমার এটা অঙ্কের পারপাসটা সিদ্ধ করে দেবে এবার এই অংশটা ভালো করে দেখো এই অংশটা কী হচ্ছে এটা দেখো এক্স মাইনাস টু তার হোল কিউ এর পড়ে গেছে এখানে আমি ছোট্ট একটা ভুল করেছি এটা প্লাস টু তার হোলকিউ হবে না সূত্রে ফেলার জন্য এটা মাইনাস টু তার হোলকিউ হবে আর এখানে মাইনাস টু তার হোলকিউ নিয়েছি মানে এখানে এটা প্লাস টু তার হোলকিউ হবে তাহলে এটা কিসে সূত্র পড়ে গেছে এই অংশটা এক্স মাইনাস টু তার হোল কিউ সূত্রে পড়ে গেছে তাহলে এক্স মাইনাস টু তার হোল কিউ তারপরে মাইনাস পঁয়ত্রিশ আর এখানে প্লাস টু তার হোল কিউ বোঝা গেল তাহলে এক্স মাইনাস টু তার হোল কিউ মাইনাস প্লাস তার হোল কিউ আচ্ছা সিম্পলিফাই করে নেব এক্স মাইনাস টু তার হোল কিউ মাইনাস পঁয়ত্রিশ টু হোল হচ্ছে এইট প্লাস তাহলে কত হলো এক্স মাইনাস টু তার হোল কিউ মাইনাস আর আট প্লাস করলে কত হবে এবার দেখো সহজ হয়ে গেছে অঙ্কটা এক্স মাইনাস টু তার হোল কিউ মাইনাস সাতাশটাকে যদি তিন তার হোল কিউ আকারে লিখতে পারি তাহলে এটা দেখো দেখতে কীরকম হয়ে গেছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আকারে দেখতে হয়ে গেছে তাহলে আমি সূত্রে ফেলে দেবো তাহলে সূত্র কে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস টুটা পুরোটাকে এক্স ভাবো তার থেকে বিয়োগ করবো তিন তারপরে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি তার হোল স্কোয়ার তাহলে এইটা স্কোয়ার তারপরে এই দুটোর গুণফল তারপরে এইটা স্কোয়ার এবার সিমপ্লিফাই করে দেবো এক্স মাইনাস টু আর মাইনাস থ্রি কত হবে এক্স মাইনাস ফাইভ এবার এটা এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু মানে মাইনাস ফোর এক্স প্লাস দুই স্কোয়ার মানে প্লাস চার এটা এ মাইনাস বি তার হোল্ড স্কোয়ারে শুদ্ধতে ফেললাম প্লাস এটা দেখো এক্স আর থ্রি গুণ করলে হবে থ্রি এক্স মাইনাস দুই আর তিন গুণ করলে হবে মাইনাস ছয় প্লাস তিনে স্কোয়ার করলে হবে নয় তাহলে কী হলো এক্স মাইনাস ফাইভ এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স আর প্লাস থ্রি এক্স মিলে হবে মাইনাস এক্স প্লাস ফোর আর প্লাস নয় হবে প্লাস তেরো তার থেকে ছয় বিয়োগ করলে হবে প্লাস সাত তাহলে এইটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন তো আমাদের কিন্তু কোষে দেখি এইট পয়েন্ট থ্রি এর সব অঙ্কগুলি কিন্তু বন্ধুরা শেষ হয়ে গেল পরের ভিডিওতে আমি পরের অংশটা নিয়ে হাজির হব কোষে দেখি এইট পয়েন্ট ফোর এবং তার সঙ্গে অনুষাঙ্গিক যা কিছু লাগবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বোঝার অসুবিধা হলে কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আর কারো কিছু বলার তাহলে প্লিজ কমেন্টে জানিও থ্যাংক ইউ ফ্রেন্ডস সঙ্গে থাকবো খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে হাজির হবো